আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এর আগে আমরা 1 থেকে 30 পর্যন্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ এই প্রশ্নগুলো সমাধান করেছি। আজকে আমরা 31 থেকে নিয়ে আলোচনা করব, তো চলো শুরু করা যাক। তো 31 নম্বর প্রশ্ন হচ্ছে মান মুআসসিসু বাইতুল হিকমাতি, বাইতুল হিকমা কে প্রতিষ্ঠা করেন? তো মোহাম্মদ আলী, আব্দুল জামান আল নাসির, হারুন রশিদ, মামুন আর রশিদ। তো উত্তর হচ্ছে ডি, মামুন আর রশিদ, বাগদাদে। ঠিক আছে, তারপর দেখো 32, আউয়ালু জারিদাতিন ফিল আরাবিয়্যা, মানে আরবিতে প্রথম যে জারিদা পত্রিকা সেটা কি? আহরাম, না লেওয়া, কাওকাবু আমেরিকা, না উত্তর হচ্ছে বি, আল ওয়াকাই আল মিসরিয়া। ঠিক আছে, আল ওয়াকাই আল মিসরিয়া এর প্রতিষ্ঠাতা কে? না তো মোহাম্মদ আলী বাদশা। আর কত খ্রিস্টাব্দে? 1828 খ্রিস্টাব্দে এটা মানে শুরু হয়। আহরাম পত্রিকার যে প্রতিষ্ঠাতা ছিলেন, তার নাম হচ্ছে সালিম টাকলা। ঠিক আছে, এর আগে অনেকবার বলেছি। তারপর 33 নম্বর দেখো, যে লাবদুন ইয়াদুল্লু আলা হাদাসিন বিদুন ইফতিরানি মিনাজ জামান, যে শব্দ যেটা এমন কোনো ঘটনা অপর কী করে, মানে কোনো ঘটনাকে বোঝায়, বিদুন ইফতিরানি মিনাজ জামান, অর্থাৎ যেটা কোনো জামানা তার মধ্যে পাওয়া যায় না বা কোনো কাল পাওয়া যায় না, সময় পাওয়া যায় না। তো হাদ তারিফুনলি, এটা কিসের সংজ্ঞা? মাজি, মাজির অবশ্যই একটা কাল পাওয়া যায়, অতীত কাল। আল মুদারে, না মুজারে একটা বর্তমান এবং ভবিষ্যতের কাল পাওয়া যায়, সময় পাওয়া যায়। আল আম, আমরে একটা কি পাওয়া যায়, একটা মানে সময় অর্থাৎ কাল পাওয়া যায়। ঠিক আছে, উত্তর হচ্ছে ডি, মাজদার, মাজদারের কোনো সময় পাওয়া যায় না। তো মাজদার হচ্ছে সঠিক আনসার। তারপর 34, কানা শেখ আব্দুল হাক আ দেহলবি, যে আব্দুল হাক আ দেহলবি তিনি কি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, না মুয়াররিখ? মুয়াররিখও ছিলেন না, তিনি ছিলেন উত্তর সি, মুহাদ্দিস ছিলেন তিনি ছিলেন। আর এই আব্দুল হাক বিন সাইফুদ্দিন আ দেহলবি, তিনি প্রথম ব্যক্তি, মান্নাসারা আইমার হাদিস বি আরদিল হিন্দ তসনিফান ও তদ্রিসান, যে কিনা প্রথম এই ভারতবর্ষে যে হাদিসের যে জ্ঞান সেটাকে ছড়িয়ে দেন। ঠিক আছে, তসনিফান রচনা করার মাধ্যমে অথবা তদ্রিসান শেখার মাধ্যমে, শিক্ষা দেওয়ার মাধ্যমে। তো ইনি প্রথম ব্যক্তি, মনে রাখবে কে সে ব্যক্তি, মান্নাসারা ইলমাল হাদিস আওয়ালান ফিল হিন্দ বি আরদিল হিন্দি হুয়া আব্দুল হাক আ দেহলবি। তারপর 35 দেখো, আউয়াল সুরাতি মিনাল কোরআন ইনাজালাত, যে কোরআনের মধ্যে সর্বপ্রথম সুরা কোন সুরাটি নাজিল হয় তোমরা সকলে জানো? উত্তর হচ্ছে ডি, সুরাতুল আলাক। 36, তুরজিমাত কালিলা, তো কালিলা ও দিমনা, কালিলা দিমনা এটাকে ট্রান্সলেট করা হয় ইলাল আরাবিয়া, মানে আরবিতে। ঠিক আছে, কোন ভাষা থেকে এটা আরবি করা হয়? সংস্কৃত থেকে, না ইউনিয়নে থেকে, না ফাহলুবিয়া? ফাহলুবি মানে মানে হচ্ছে আল ফারিসি আল কাদিমা। ঠিক আছে, মানে পুরনো ফার্সি ভাষা। তো আল কাদিমা, তো উত্তর হচ্ছে সি, মিনাল লোগাতিল ফাহলুবিয়া, সংস্কৃত থেকে ফাহলুবিয়া করা হয়, ফাহলুবিয়া থেকে আরবিতে। তো উত্তর সি। তারপর চলো আল কাহিরা, কাহিরা তো হিয়া আসিমা, তো কাহিরা কোথাকার রাজধানী? আল মামলাকা আল আরবিয়া সৌদিয়া, না। তারপর হচ্ছে আল ইরাক, না মিসর। উত্তর হচ্ছে সি, মিসর রাজধানী হচ্ছে কাহিরা। উর্দুন রাজধানী হচ্ছে কি? উর্দুন রাজধানী হচ্ছে আম্মান। আর মামলাকা আল আরবিয়া সৌদিয়া এর রাজধানী হচ্ছে রিয়াজ। ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ, মনে রাখবে, এগুলো অ্যারাব ওয়ার্ল্ডের কোশ্চেন। তারপর মান হুয়া শায়রুল কারাবি, কারাবি মানে হচ্ছে পল্লী কবি কাকে বলা হয়? তো আরবিতে পল্লীকবি এখানে আছে রাশিদ সালিম আল খুরি, আর এর ভাই যে কায়সা সালিম আল খুরিকে শায়রুল মাদানী বলা হয়। নেজার কুব্বানি সম্পর্কে পড়েছ, তিনি নেজার কুব্বানির জন্ম এবং নাজিকুল মালাইকের জন্ম 1921 সালে 1923 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেজার কুব্বানি একে এর যে উপাধি ছিল শায়রুল হব্বি ওয়াল মারআতি, তিনি মহিলা সম্পর্কে অনেক কবিতা লিখেছেন। তারপর এদিকে আসে হাফিজ বিক ইব্রাহিম, হাফিজ বিক ইব্রাহিমের যে উপাধি শায়রুল নীল। ঠিক আছে, হাফিজ বিক ইব্রাহিম এবং আহমদ শাওকি দুজনের যে মৃত্যু সাল একই, 1932 খ্রিস্টাব্দ। তারপর চলো 39, আল বহর মিন মওদু, মানে এই যে বহর এটার যে মানে মিন মওদু, চারটি যে অপশন দেওয়া রয়েছে এটা চারটির মধ্যে কোনটা হবে, যে কোন কোন বিষয়ের মধ্যে বহুটা পড়বে? তো উত্তর হচ্ছে এ, আল আরুজ। ঠিক আছে, আরুজের মধ্যে বহুটা পড়ছে, সার্ফনা নাহনা বালাগাও না। তারপর চলো ইখতার আলে আবারাতা সাহিহাতা, মানে সঠিক বিশুদ্ধ এবারা বিশুদ্ধ বাক্যটি চুজ করতে হবে।
বিশুদ্ধ এবারতটি, ঠিক আছে? তো এক নম্বর দেখো, ইশতারাই তো ইসনাই আসারা আকলামান, প্রথমত আকলাম যে দশের পর থেকে নিয়ে এগারো থেকে নিয়ে ১৯ পর্যন্ত, এগারো থেকে নিয়ে ৯৯ পর্যন্ত যার যে মাহদুদ, মাহদুদটা কোনো মতেই জমা হয় না, তাই প্রথমত এই যে আকলাম জমা দেওয়া আছে তাই ক্রস চিহ্ন, এছাড়া আরও অনেক ভুল আছে এদিকে, ওগুলো বলছি না। বি দেখো, ইশতারাই তো ইসনা আসারা কালামান, ইশতারাই তো যেহেতু ফেল আর এটার যে মাফুল হচ্ছে ইসনা আসারা, এটা তো ইসনা, এটা চেঞ্জ হবে, নাসাবের অবস্থায় ইসনাই হয়ে যায়, তাই এটা ক্রস। সি হচ্ছে ইশতারাই তো ইসনাই আসারা তা কালামান, আর আমরা জানি এগারো এবং বারোর যে নিয়ম আদাদ মাদুদের সেগুলো কিন্তু একই, যদি মাদুদটা মুজাক্কার হয় তাহলে পুরো অংশটাই মুজাক্কার হবে, এবং মাদুদটা যদি মুয়ান্নাস হয় তাহলে পুরো অংশটাই মুয়ান্নাস হবে। তো এখানে ইসনাই দেখো মুজাক্কার আছে কিন্তু আসারা তা মুয়ান্নাস, পুরোটাই মুজাক্কার নেই, কালামান মুজাক্কার যেহেতু পুরোটাই মুজাক্কার থাকা উচিত ছিল, তাই মুয়ান্নাস থাকার কারণে এটা হচ্ছে ক্রস। উত্তর হচ্ছে ডি, ঠিক আছে? ডি হচ্ছে সঠিক আনসার, ইশতারাই তো ইসনাই আসারা কালামান। দেখো ইসনাই হচ্ছে নাসাবের অবস্থায়, তাসনিয়া ইসনাই হয়ে গেছে ইসনা থেকে, ইসনা থেকে ইসনাই, আর আশারা কালামান, আশারাটা মুদাক্কার কালামানটা মুদাক্কার, সবগুলোই মুদাক্কার কারণ এগারো বারোর রুলস একই। তারপর দেখো মুআল্লিফু আল আবকারিয়াত, আবকারিয়াত যে মানে আবকারিয়াতগুলো কে লিখেছেন, এর রচয়িতা কে? তো আমি বলেছি যে আবকারিয়াত যেখানেই পাবে অন্ধভাবে চোখ বুঝে আব্বাস মোহাম্মদ আল আক্কাদ করে দিবে। উত্তর হচ্ছে বি, ঠিক আছে? আব্বাস মোহাম্মদ আল আক্কাদ, তো আব্বাস মোহাম্মদ আল আক্কাদ তিনি জন্মগ্রহণ করেন ১৮৮৯ খ্রিস্টাব্দে আর মৃত্যুবরণ করেন ১৯৬৪ খ্রিস্টাব্দে, বদর সাকরা সাহেব ১৯৬৪ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আহমদ আমিন তিনার যে একটা তার যে আত্মজীবনী আছে হায়াতি, সেটা মনে রাখবে, তাহ হোসেনের আত্মজীবনী আল আয়াম, তাহ হোসেনের জন্ম হয়েছে ১৮৮৯ খ্রিস্টাব্দে। তারপর চলো আল জাহিজের যে কিতাবগুলো রয়েছে মোল্লাফা, যেমন কিতাবুল বুখালা, কিতাবুল বায়ান, অত্তিবিয়ান, তারপর কিতাবুল হায়াওয়ান, ঠিক আছে? ৪২, মান আল্লাফা মাদা খাসিরাল আলামু বিন হায়তাতিল মুসলিমিন, যে এই বইটা মাদা খাসিরাল আলামু বিন হায়তাতিল মুসলিমিন, এই বইটা কে রচনা করেন? আর সৈয়দ আবুল হাসান আলী আনদবি, না সৈয়দ মোহাম্মদ রাবি আনদবি, সৈয়দ সুলাইমান আনদবি, না সৈয়দ আব্দুল হাই আনদবি? উত্তর হচ্ছে এ, আবুল হাসান আলী আনদবি। এছাড়াও তিনি আরও বই লিখেন, যেমন আল মুসলিমুন আফিল হিন্দ, ঠিক আছে, আল কেরাতুর রাশিদা, আল মুখতারাত, যে বইগুলো মাদ্রাসায় পড়ানো হয় সেগুলো আবুল হাসান আলী আনদবি তিনি লিখেন। ৪৩, হল সুরাতুন তুআরাফু বিসুলাসিল কোরআন হিয়া, যেটাকে কোরআনের তিন ভাগের এক ভাগ বলা হয়, সেটা কোন সুরাকে? তো জানো তোমরা, সুরাতুল ইখলাস, সি। তারপর দেখো ৪৪, ইখতার আল ইবারাত সাহিহাতা, সঠিক ইবারাতটি নির্বাচন করো। আকাল আল ওয়ালাদু আল ফা আত তুফাহাতা জালিসান, আকাল আল ওয়ালাদু, উত্তর হবে এ, উত্তর হচ্ছে এ, জালিসান এটা হাল, অর্থাৎ এখানে ফাইলের অবস্থা বর্ণনা করেছে ওয়ালাদের, এটা হাল, হাল সবসময় নাসাবের অবস্থা হয়। আর বাকিগুলো কেন ভুল চলো একটু এক্সপ্লেন করে দিই। আকাল আল ওয়ালাদু আত তুফাহাতা জালিসিন, এখানে জালিসিন এই জন্য হবে না কারণ জালিসিন এটা জমা আর ওয়ালাদ হচ্ছে এক বচন, জালিসিন কোনো মতে হবে না। আকাল ওয়ালাদু আত তুফাহাতা, আত তুফাহাতা জালিসুন, এটা রাফার অবস্থায় আছে বরং নাসাবের অবস্থায় হওয়া উচিত ছিল, এর কারণে, কিসের কারণে? হালের কারণে। আকাল ওয়ালাদু আত তুফাহাতা জালিসাতান, এই ওয়ালাদ এ একজন মুদাক্কার, এই মুয়ান্নাস না, তাই জালিসাতান হবে না, ঠিক আছে, জালিসান হবে, তাই এই বাকিগুলো ভুল আর উত্তর হচ্ছে এ। তারপর ৪৫, দেখো আউয়ালু কামুসিন, কামুসিন ফিল লুগাতিল আরাবিয়া, মানে আরবি ভাষায় প্রথম ডিকশনারি কোনটি? উত্তর হচ্ছে কিতাবুল আইন, এটা হচ্ছে প্রথম ডিকশনারি, এর মুআল্লিফ হচ্ছে খলিল বিন আহমদ আল ফারাহিদি, খলিল বিন আহমদ আল ফারাহিদি, তিনি ইলমুল আরজে যে ১৫টি বহুর তিনি আবিষ্কার করেন এবং আর একটি তার যে ছাত্র আকফাস তিনি আবিষ্কার করেছিলেন, টোটাল ১৬টি। তারপর চলো লিসানুল আরাব, এটা হচ্ছে ইবনে মান্দুরের, ঠিক আছে? তারপর মুআল্লিফু আল কিতাব তালখিসুল ইবরিজ ফি তালখিসি বারিজ, এটা তোমরা পড়েছো যে এটা আরেকবার রিপিট হলো এই কোশ্চানে, তো তালখিসুল ইবরিজ ফি তালখিসি বারিজ, এটা এটার রচয়িতা কি? তো উত্তর হচ্ছে রিফাত ও রাফিয়া তাহতিবি, আর আহমদ শাওকি না, আমর শাকির আরও অনেক বই রয়েছে, যেমন তার মাসরিয়ার মধ্যে কিলো বাতরা, ঠিক আছে? তারপর তারপর আরও অনেক রয়েছে, যেমন তার যে একটা কাসিদা রয়েছে সদাল হার, ঠিক আছে? আর তারপর আছে আল ফিরাউন আল আখির আহমদ শাওকির, আর একটা আছে আল ফিরাউন সাগির, ওটা হচ্ছে
মাহমুদ তাইমুরের। আহমদ আমিরের কি হায়াতি রয়েছে, তার আত্মীয়জীবনী আব্বাস মোহাম্মদ আল আকাদ, তার রয়েছে আনা আসিরা দাতি আছে, আনা সিরাত ও দাতি আনা আব্বাস মোহাম্মদ আল আকাদের। তারপর চলো 47, মান হুয়া আশায়ের আল মারু বিমালিকে দলিল, এই মানে দলিল ভবঘুরে রাজা কাকে বলা হয়, বদভ্রষ্ট বলা যায় ভবঘুরে, ভবঘুরে রাজা কে, নাবেগাদুবিন না আমরা ইবনে কুলসুম, ইমরুল কায়েস, উত্তর হচ্ছে সি ইমরুল কায়েস। এছাড়াও তার আরও উপাধি রয়েছে যেমন দুল কুরুহ, ঠিক আছে, কেন, কারণ রোমে যে রাজা ছিলেন তাকে একটা বিষাক্ত জামা উপহার মানে দেয়, সেই জামাটা পরার পরে তার গায়ে অসুখ হতে শুরু করে, চামড়া পচতে শুরু করে, যার ফলে সেই কারণে তিনি মরে যান, ঠিক আছে। দুল কুরুহ মানে কারহন শব্দের অর্থ হচ্ছে ক্ষত, তো ক্ষতওয়ালা। জুবের নাবি সুলমা একে শায়রুল হেকমাতি বলা হয়। তো চলো 48, কানা সাহবান ইবনু ওয়াইল, এ কে ছিলেন, একজন সাহবান ইবনু ওয়াইল, তিনি একজন সাহাবি আর তিনি একজন বাগমি ছিলেন, বাগমি ছিলেন, খতিবান মানে খতিব ছিলেন। এর নামে একটা মাসাল অর্থাৎ প্রবাদ বাক্য প্রচলিত রয়েছে যেরকম যে আফসাহু মিন সাহবান বিন ওয়াইল, মানে সাহবান বিন ওয়াইলের থেকেও বিশুদ্ধ বিশুদ্ধ বক্তা, ঠিক আছে, যখন মানে ও খাতিব অর্থাৎ একজন বাগ্মী ছিলেন, তো তার থেকেও মানে তার সঙ্গে তুলনা করে অন্যজনকে যখন বলা হবে তখন এটা যদি তার থেকে ভালো হয়। আউয়ালু মান করাদ আল কাসিদাতা ফিল লুগাতিল আরাবিয়্যা, আরবি ভাষায় কে সর্বোত্তম কবিতা রচনা করেন, উত্তর হচ্ছে বি মুহাল হিল বিন রাবিয়া ইবনুল কাইসের মামা। কানা হাসান বিন সাবিত আল আনসারি, হাসান বিন সাবিত আল আনসারি যে উপাধি কী কী ছিল, শায়রুল ইসলাম এটাও তার উপাধি, শায়রুল নাবি এটাও তার উপাধি, দুটোই নাবি, দুটোই তার উপাধি, ঠিক আছে, দুটোই ঠিক, কিন্তু এখানে অপশন দুটো কেন দিয়েছে আমি জানি না, দুটোই ঠিক হবে। তারপর 51 চলো, মানহিয়া আশায়রাতু আল্লাতি ইশতাহারাত ফিল জাহেলিয়াতি বিসমি শায়রাতির রেশা, যে এই যে সুগাথামূলক কবি মানে কবিতা লেখা যে লিখত, ঠিক আছে, মানে শোকের কবি জাহেলিয়া যুগে এবং শোকগাথা এই কবিতায় কে বেশি মাশহুর হয়েছিলেন, তো উত্তর হচ্ছে এ খানসা। আর খানসার একটা উপাধি রয়েছে উম্মু আশহাদা, মানে শহীদদের মা, কারণ তার যে চার সন্তান ছিল হারবে কাদেসিয়াতে, তার চার সন্তান মানে শহীদ হয়ে যায়, যার কারণে তাকে উম্মু সুহাদা বলা হয়, ঠিক আছে। আর নাজিকুল মালাইকা সম্পর্কে তোমরা জানো, তিনি 1923 খ্রিস্টাব্দে জন্ম, মৃত্যু হয়েছে 2007, ঠিক আছে। তার অনেকগুলো দিওয়ান রয়েছে যেমন আশিকাতুল্লাইল, তারপর সাজাই ওয়া রিমাদ, এরকম আরও রয়েছে। তারপর চলো হাসান বিন সাবিত ইয়ান্তামি, এলা হাসান বিন সাবিত, যে এন্তামি মানে এখানকার চারটার অপশানের মধ্যে কোনটার সঙ্গে সম্পর্ক এর রয়েছে, তো এ মিনা ইরা শোয়ারাইল মুখাদ্রামিন, ঠিক আছে, মুখাদ্রামিন তিনি মুখাদ্রাম কবি ছিলেন, দুই যুগ পেয়েছিলেন, দুই যুগে কবিতা লিখেছিলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ঠিক আছে। 53, আশহারু রোয়াতান আয়াম আল আরব, আয়াম আল আরব, যে এই যে আরবের যুদ্ধ বিগ্রহ সম্পর্কে কে বেশি অত্যাধিক বর্ণনা মানে আশার তিনি মাসুর ছিলেন বর্ণনা করার ক্ষেত্রে, আবু তাম্মাম না, বাদী হুসাইম আল হামদানি না, জাহেজনা, কে উত্তর, উত্তর হচ্ছে হাম্মাদ রাবিয়াতো, এখানে র আলিফ হবে, অয়ের পর আলিফটা ভুল দিয়েছে, র আলিফ ওয়াও ইয়াত গলতে হবে, হাম্মাদ রাবিয়াতো। তারপর চলো কানাত উকাদ, উকাদটা কী ছিল, ইসমুল কাবিলাতে ইসমুল আরব ইসমুল সোক, এটা হচ্ছে একটা বাজারের নাম, ঠিক আছে, ইসমুল সোক। তারপর মান হুয়া শায়রুল হিকমাতি ফিল জাহেলিয়া, মানে জাহেলি যুগে শায়রুল হিকমা কাকে বলা, এর আগে বললাম জুহের বিন আবি সুলমা হবে। মান হুয়া শায়র শাহলুক, এই চারটের মধ্যে কে মিনা শোয়ারায় শাহলুকের মধ্যে পড়ছে, তরফাতুল আবদি জাহেলি যুগের মধ্যে, ঠিক আছে, আর মিনা আসহাবিল মুআল্লাকাত, লাবিদ বিন রাবিয়া হচ্ছে মিন আসহাবিল মুআল্লাকাত, উত্তর হচ্ছে সি তাবাত শারান, আবু নওয়াস হচ্ছে মিনাল আসরুল হাদি মিনাল আসরুল আব্বাসি। 57, সাহিব ও কাসিদাতি বানাত সোয়াদ, যে কাসিদাত বানাত সোয়াদ, ঠিক আছে, বানাত সোয়াদ, এই যে কাসিদার সাহেবকে কাব বিন জুহাইর, আব্দুবিন রওহা আল খানসা, হাসান বিন সাবিত, উত্তর হচ্ছে এ কাব বিন জুহাইর, যেটা কাসিদাতুল বোরদা বলা হয়, ঠিক আছে। যখন এই কাসিদাত নবী সাল্লামের প্রশংসা করেছেন, প্রশংসা করার পর নবী সাল্লাম তার যে চাদর তার ওপর চাপিয়ে দিয়েছিলেন, যার কারণে এর নাম কাসিদাতুল বুর্দা হয়ে যায়। তারপর দেখো 58, মান মান ক্বালা হাযা লা সাহওয়া আল ইয়াউম ওয়ালা সুকরা গাদান, আজকে কোনো চেতনা নেই
আগামীকালকে কোনো নেশা নেই, আলিয়ামা খামরুন অর্থাৎ আলিয়ামা এই খামরুনের সঙ্গে শাহওয়া লা শাহওয়া, মানে আজকে কোনো চেতনা নেই মানে শুধু খামর অর্থাৎ মদই হবে আজকে। ওয়ালা শুক্রা গাদান আগামীকালকে কোনো নেশা নেই মানে ওয়াগাদান আমরুন শুধু আগামীকালকে কাজ করবো, এটা বলতে চাইছি। মান কল আহাদা তোমরা সকলে জানো, এটা হচ্ছে ইমরুল কায়েস, যখন ইমরুল কায়েস জানতে পারলেন যে তার পিতাকে হত্যা করেছে বানি আসাদ গোত্রের তোর নিজের গোত্রের লোকেরা, ঠিক আছে, তখন ইমরুল কায়েস এই উক্তিটি করেছিলেন। তারপর দেখো আমর ইবনে কুলসুম, তিনি আসমের মিনাল আসহাবিল মুআল্লাকাতের মধ্যে তিনি যে কাফিতে লিখেছিলেন সেই কাফি হচ্ছে তোমার নুনিয়া এবং বাহারে লিখেছেন বাহরুল ওয়াফির। জোয়ের বিন আবি সুলমা ইনি শায়রুল হিকমাতি হিকমা বলা হয় তাকে, এর আগে পেলে, ঠিক আছে। অনুসারে দেখো মানকান মিন হা উলাই সাহেবুল মুআল্লাকা, যে মিন হা উলাই আচ্ছা সাহেব আল মুআল্লাকা মিন হা উলাই আসহাবিল মুআল্লাকা দেওয়া উচিত ছিল মুআল্লাকাত, ঠিক আছে, সেন্টেন্সটা ভুল আছে। তো উত্তরটা কী হবে, উত্তরটা হচ্ছে এখানে আশা, কারণ জামিল বিন মামারি উমায়া যুগের, হাসান বিন সাবেদ মুখাদ্রাম জারির হচ্ছে উমায়া যুগের, আশা হচ্ছে মিন আসহাবিল মুআল্লাকাত। ষাট, মানহুয়া আশারুল খোতাবা ইফিল আসর জাহেলি, অর্থাৎ জাহেলি যুগে কে বিখ্যাত একজন খাতিব ছিলেন, বক্তা ছিলেন, তো কে, হাজ্জাজ বিন ইউসুফ, জিয়াদ বিন আবি, তারিক বিন জিয়াদ, তো এরা হচ্ছে ইসলামী যুগে, আর জাহেলি যুগে হচ্ছে কুস বিন সাঈদা, যে সঠিক আনসার। তো আজকে এই পর্যন্তই আমরা 30টা প্রশ্ন আলোচনা করলাম, আগামী দিন আমরা বাকি 30টা কোশ্চেন আলোচনা করবো এবং তার সঙ্গে আরও কিছু প্রশ্ন আর রয়েছে সেগুলো আলোচনা করবো। তো আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু।